পাবনা সাথিয়ায় দুই সন্তানের জননী তাজরিন খাতুনকে শ্বাসরোধ করে হত্যা ও আগুন দিয়ে পুড়িয়ে লাশ বিকৃতি করার দায়ে স্বামী আলমগীর হোসেনকে মৃত্যুদণ্ড ও এক লক্ষ টাকা জরিমানা রায় দিয়েছে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জর্জ মোহাম্মদ আলিউল ইসলাম মৃত্যুদণ্ডপ্রাপ্ত আলমগীর হোসেন সাথিয়া উপজেলার বাউসকারি গ্রামের হোসেন আলী ছেলে আজ রোববার দুপুরে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জর্জ মোহাম্মদ ওয়ালিউল ইসলাম এ রায় প্রদান করেন আদালত সূত্রে জানা যায় দুই হাজার ষোলো সালের সতেরোই সেপ্টেম্বর যৌতুকের দাবিকৃত টাকা না পাওয়ায় রাতে আলমগীর তাস্ত্রী তাজরিনকে শ্বাসরোধ করে হত্যার পর কেরোসিন ঢেলে আগুন দিয়ে তার চেহারা বিকৃতি করে দেয় পরে তাজরিনের সন্তানদের কাছে খবর পেয়ে ভাই সবুজ হোসেন সাথিয়া থানায় খবর দেন এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা করেন আঠারোই সেপ্টেম্বর নিহতের ভাই সবুজ হোসেন বাদী হয়ে সাথিয়া থানায় আটজন নামীয় আসামি দিয়ে একটি হত্যা মামলা দায়ের করেন মামলা তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে আসামি আলমগীরকে অভিযুক্ত করে দালালের চার্জশিট দাখিল করেন আদালত দীর্ঘ শুনানি ও সাক্ষ্য প্রমাণ শেষে আজ দুপুরে আসামি আলমগীরকে মৃত্যুদণ্ড এবং আরও এক লক্ষ টাকা জরিমানা করেন এ সময় অন্য আসামিদের বেকুসুর খালাস প্রদান করেন রায়ের সময় সরকার পক্ষের আইনজীবী শিশু ও নারী নির্যাতন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট আব্দুল রকিব ও আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল কালাম আজাদ বাচ্চু উপস্থিত ছিলেন বাদী পক্ষের যে মামলা ছিল সেটা হলো যে তার বলতেছে যে তার ওয়াইফকে যৌতুকের জন্য মারপিট করে হত্যা করে কেরোসিন দিয়ে পোড়ায় দিয়েছে আর মূল বিষয়টা যেটা ছিল সেটা হলো যে ওই তার দ্বিতীয় বিয়ে করে অন্য জায়গায় থাকতো আমাদের যেটা মামলা আসামি পক্ষের যেটা বক্তব্য অন্য জায়গায় থাকতো যার কারণে মেয়েটা নিজের গায়ে কেরোসিন দিয়ে আত্মহত্যা করছে এই মর্মে আমরা তারাও সাক্ষী দিয়েছি আমরা জেরাও করেছি আমরা আমরা থেকে বঞ্চিত উচ্চ আদালতে মোকদ্দমাটা মোট ছয়জন পাঁচজন আসামি ছিল তার মধ্যে শুধুমাত্র একজন আসামি আলমগীর তার মৃত্যুদ ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে আর বাকি চারজনের প্রমাণিত না হওয়ার কারণে বিজ্ঞ আদালত তাদেরকে খালাস দিয়েছেন আজকের এই রায় পাবনাবাসী খুশি যারা বিচারপ্রার্থী মানুষ ছিল যারা ইধারকারী ছিল তারাও এই রায়ের প্রতি সন্তুষ্ট আমি আশা করব এই রায়ের মাধ্যমে আগামী দিনে আর এই ধরনের কোনো নারকীয় ঘটনা না ঘটে আজকের রায়ে এটা প্রমাণ হলো